জনকে ধরেছে পুলিশ দিল্লি আছে হ্যাঁ অত্যাচার করছে গো ভয় কি তো না না অত্যাচার করে গরীব লোক আপনারা আপনারা ওই জন্য অত্যাচার করছে আমাদের নামে এফআইআর করা আছে তো আমরা কি এফআইআর করে তো কি আমার নামে তো 35 টা এফআইআর শুন না তো আমাদেরকে দুজনই আমাদের দুটো বাড়ি যদি কেউ ভাঙচুর করে তার টিভি ছবি দেখে আইডেন্টি করুক সমাজের জন্য যে লড়তে যাবে তার জন্য করেছি না না আমি বিরোধী দল নেতা এসেছি কোনো রাজনীতির ব্যাপার নেই না না এরকম অত্যাচার করতে দিব না এটা পুলিশের জুলুম দুটো বাড়ির লোকই কি অত্যাচার করেছে কত রাত্রে এসছে আচ্ছা এসে তারপর কতজনকে ধরেছে পুলিশ দিল্লি আছে অত্যাচার করছে গো ভয় কি তো না না অত্যাচার করে গরিব লোক আপনারা আপনারা ওই জন্য অত্যাচার করছে আমাদের কারণ এর আগে অত্যাচার আমি বন্ধ করেছি মা তো দেখলেই তুলে নিয়ে চলে যাওয়া আর মান্ডি সরেন দেখলেই মাওবাদী সাজিয়ে দেওয়া এসব জিনিস আমি আগে দেখেছি আমি বন্ধ করেছি আমি সব ধর আছে কি চন্দ্র থেকে নেদা বহড়া থেকে পুরো যত রাধানগর থেকে ওদিকে মানিকপাড়া থেকে আমি ঢুকে ঢুকে 9 থেকে 11 বন্ধ করেছি ওদের ওপর আপনারা ভালো কি হয়েছে আপনার বাড়ি পুলিশ এসেছিল তো কটার সময় আপনার স্বামী তো এসবে যুক্ত না মিথ্যা ভাবে গ্রেপ্তার করছে আপনাদের অপরাধ কি গরিব লোক গ্রামের লোক বড় লোকের বেটা এসেছিল বড় লোকের বেটাকে প্রতিবাদ করা যাবে না আবেদন জানানো যাবে বড় লোকের বেটাকে করেছেন না 55খানা গাড়ি নিয়ে এসেছিল একদম শক্ত থাকুন আমি বিরোধী দল নেতা এসেছি কোন রাজনীতির বিষয় নয় আমি পাশে আছি রেশন টেশন সব পাবেন সন্ধ্যার মধ্যে আমার লোকরা সব পৌঁছে দিয়ে আমি সাথে আছি পরিষ্কার কথা আপনার 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 পুরুষ মানুষকে ঘরের মানুষকে সুন্দরভাবে ঘরে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব